হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ, তোমরা কেমন আছো? আশা করি অনেকই ভালো আছো। তো আমি অনেক ভালোই আছি। তো আজকে হচ্ছে বসন্ত উৎসব। তো আমি ঘরের থেকে রেডি হয়ে আসিনি, এখন ম্যামের ঘরে এসে রেডি হচ্ছি। তো আমার কুট্টি মাসি এবং আমার মামনি আমাকে রেডি করে দিচ্ছে, কারণ আমাদের ঘর তো অনেক দূর না, তার জন্যে আর রেডি হয়ে আসিনি ঘর থেকে। তো এই যে এখন আমরা গোপাল আশ্রমে এসে পৌঁছে গেছি। তো এই যে দেখো, প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো এই যে দেখো, আমরা সবাই মিলে ম্যামের সাথে ফটো উঠলাম। এই অনুষ্ঠানের আনন্দের মাধ্যমে আমরা যে আলো পাচ্ছি, ¡Gracias!
লঙ্কেশ্বরী বাড়িতে মানে নাম কীর্তনে আর কি। এই যে এখন আমরা প্রসাদ খাচ্ছি, খিচুড়ি প্রসাদ। মানে এখানে এত ভিড়, মানে ভিডিওই করা যাচ্ছিল না। ভেবেছিলাম তোমাদের সাথে কীর্তনটা একটু ভালো করে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু পারিনি, যা ভিড় ছিল। তো এখানে মেলা ও কীর্তন দুটোই হয়, তো প্রতি বছর তার জন্যে অনেক বেশি ভিড় থাকে এখানে। আরেকটা নতুন গান, এটাও মারাত্মক পপুলার, তোমাদের জন্য গাইছি গল্প করে। আমার বন্ধু শিখন খালিয়া দেখো আসি, ও আমি কেমন আছি, ও আমি কেমন আছি, পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি, ও আমি কেমন আছি, পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসি, আমার বন্ধু শিখন খালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু শিখন খালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি, পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি, আমি কেমন আছি, পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু শিখন খালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু শিখন খালিয়া দেখো আসিয়া।
সবথেকে যেটা মানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কি এত লোকেরা একসাথে আনন্দ করছে কোনো অশান্তি নেই কোনো শৃঙ্খলতা নেই এটাই হলো কি আমাদের সংস্কৃতি আমাদের কালচার আপনাদের জন্য জোরে হাত দিয়ে সবাই নিবে রত্নদীপকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মঞ্চে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার দাদা প্রশান্ত দাদাকে অনেক ধন্যবাদ এবং আরজন সাংস্কৃতিক ও সামাজিক গোষ্ঠীর গোটা সদস্যদের পুরো টিমকে এবং লঙ্কাবাসী সকলকে আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি শেষ গান গাইছি একসাথে করে আনন্দ করে গাইব I'm not
অসংখ্য ধন্যবাদ প্রত্যেকজন মানুষ খুব ভালো থাকবেন এই যে আমাদের শরীরে রং মাখলাম এই রঙে রঙে ভরে হলো প্রত্যেকের জীবন প্রত্যেকটা মানুষের জীবন রঙিন হোক প্রত্যেকটা পশু পাখি জীবজন্তু প্রত্যেকটা মানুষ এই সমাজের প্রত্যেকটা প্রাণী যেন ভালো থাকে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি আমার আজকের অনুষ্ঠান শেষ করলাম প্রত্যেকে খুব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ